সুপ্রিয় সুদী আলাইকুম এস আর বি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার একটি বেবি টফস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভীষণ সুন্দর এবং খুব সহজেই করা যায় আমি খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিব এই টপসটি কিভাবে করতে হয় এর জন্য আমি এখানে নিয়েছি কাপড় কাপড়ের পরিমাপটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রগের অর্থাৎ যে টপসটি তৈরি করব এর নিচের পার্ট কুচির নিচের অংশ টু পার্টের কাপড়টি নিয়েছি টপসের নিচের অংশের লম্বাটা নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি ঝোলের যে লম্বাটা আছে সেটা আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি দেখুন চোদ্দো ইঞ্চি পরিমাণই আমি কেটে নিয়েছি এবং কুচির লম্বাটা নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চি খুব কাছ থেকে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পঁয়ত্রিশ ইঞ্চি এটা আমি কুচির জন্য নিয়েছি আর এখানে টু পার্টের কাপড় নিয়েছি এখন বডির যে উপরের অংশটা সেটা আপনাদেরকে কেটে দেখাবো এখানেও আমি দুই বাজে চার পার্ট কাপড় নিয়েছি দেখুন দুই বাজে টু পার্টের চার বাজ গলা ও কাদের মাপটা আমি একসাথে নিয়েছি পাঁচ ইঞ্চি এবং হাতার যে অংশটা সেটা আমি কেটে নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি আমি কেন কাটছি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বুঝিয়ে দিচ্ছি বডির মাপটা আমি নিলাম আট ইঞ্চি আট ইঞ্চিতে আমি দাগ করে দিয়েছি আর ঝোলটা নিয়েছি ছ ইঞ্চি অর্থাৎ আমি উপরের পারের লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি আর একটু অ্যাঙ্গেলে হাতার এই সাইডে আমি নিয়েছি পাঁচ ইঞ্চি কারণ উপরের পাড়টা একটু রাউন্ড হবে এর জন্য রাউন্ডের সাইডটায় এক ইঞ্চি কম নিয়েছি এখন আমি দাগ বরাবর কাটিং করে নিচ্ছি খুব সহজেই নিচের পাট প্লাস উপরের পাট দুটোই কাটা হয়ে গিয়েছে এখন উপরে যে বললাম কিছুক্ষণের মধ্যে হাত আর গ্রাউন্ডটা আমি তিন ইঞ্চি কেন নিলাম সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে উপরে বেল্টের জন্য নিয়েছি বেল্টের চওড়াটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর লম্বাটা নিয়েছি চৌদ্দ ইঞ্চি অর্ধেক করে এখানে আমি দুটো বেল্ট করব অর্থাৎ বেল্টের পরিমাপটা রাখবো সাত ইঞ্চি বেল্টের যে জয়নিং দেওয়ার পরে যাতে তিন ইঞ্চি থাকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বেল্টের ঠিক এভাবে জয়নিং দেওয়ার পরে আমার তিন ইঞ্চি থাকবে এখানে টোটালি আছে সাত ইঞ্চি এর জন্য হাতার গ্রাউন্ডটা আমি নিয়েছিলাম তিন ইঞ্চি এখন ইসে হয়েছে ছয় ইঞ্চি এভাবে কুচি সেটটি দেব কিভাবে দিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেলাইয়ের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি চলে এলাম মেশিনে প্রথমেই আমি ওপরে বেল্টের যে কাপড়টি আছে সেটা সেলাই করে নিই বেল্টের কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি দেখুন হাত দিয়ে এভাবে উলটিয়ে নেব এটাও খুব সহজভাবে হয়ে গিয়েছে একসাথে এখনই আমি দুটো বেল্টই উলটিয়ে নিয়েছি আপনাদেরকে একটি দেখিয়েছি বরাবরের মতো আমি দুটো বেল্টই উলটিয়ে নিয়েছি প্রথমেই আমি বডির যে দু সাইড আছে দু সাইটের জয়নিংটা করে নিলাম এখানে আমি আট ইঞ্চি নিয়েছিলাম বডির মাপটা সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেছে নিয়েছিলাম সেই অনুপাতে হাফ ইঞ্চি পরিমাণে সেলাইটা করে বডির জয়নিংটা করে নিয়েছি এখন আমি হাতার যে মুহুরি আছে সেটা সেলাইয়ের জন্য এরকম আড়াড়ি কাপড় নিয়েছি কাপড়টা উল্টো পাশে বসিয়ে হাতার সেলাইটা করে নেব এই আড়াড়ি কাপড়টা দিয়ে এখন আমি পাইপেনটা করে নেবো আর আপনাদেরকে আগেও আমি অনেক ভিডিওতে বলেছি পাইপেনের কাপড়টা বরাবরের মতো কাপ বডির উল্টো দিকে বসালে বা দিকে পাইপেনটা করতে সুবিধা হয় এবং সেই পাইপেনটা দেখতে সুন্দর ও নিখুঁত হয় আমি যেরকম চাইব সেই অনুপাতে পাইপেনটা করতে পারব পাইপেনের কাপড়টা বসানো হয়ে গিয়েছে অতিরিক্ত কাপড়টি ফেলে দিয়ে এখন এই যে হাতার যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা একটু কেচিং মাথা দিয়ে কাট করে নিতে হবে এটা অবশ্যই কাট করে নিতে হবে নয়তো হাতাটা সুন্দরভাবে সেট হবে না ঠিক এই বরাবর একটি সেলাই দিয়ে নেব অর্থাৎ পাইপেনটা এখন জামার ভাঁ দিকে সেলাইটা করে নেব এটা হচ্ছে আমি যে টসটি সেলাই করব তার বডির উপরের অংশ দেখুন পাইপেন্টটা সেলাই করা হয়ে গিয়েছে ঠিক এই সাইডটা এভাবে ভেঙে সুন্দর করে সেলাইটা দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে যেহেতু উপরের দিকে পাইপেন্টটা বসিয়েছি তাই ঠিক এই বরাবর আরও একটি চাপ সেলাই দিয়ে নেব এতে করে দেখতে খুব সুন্দর লাগবে সেলাইটাও খুব সুন্দরভাবে বসবে হয়ে গিয়েছে আমার হাতার পাইপেন করা আপনাদেরকে একটি দেখিয়েছি অন্যটি আমি করে ফেলেছি দেখুন হাতার পাইপেনটা কমপ্লিট এখন উপরের অংশে যেখানে আমি বেল্ট বসাবো সেই বেল্টের যে কাপড়টা আমি একটু আগে সেলাই করে নিয়েছিলাম সেটা বসিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে কাঁধ ভরাবর জয়েনটা করে নেবো দুটো বেল্টই আমি একসাথে আটকিয়ে নিচ্ছি খুব সহজভাবেই করা যায় খুবই সুন্দর এই টপটি আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকেই আশা করছি এভাবে সেলাইটা করতে পারবেন খুব সুন্দরভাবে এবার আমি বেল্টের অপর বডিতে জয়েনিংটা করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক একইভাবে উল্টো দিকেও জয়েনটা আমি করে নিচ্ছি এটাও খুব সহজভাবে করা যায় এভাবে একটু অতিরিক্ত সেলাই দিয়ে যদি একটু বাড়িয়ে করা যায় তাহলে দেখতে আরও বেশ সুন্দর লাগে সেলাইটাও মজবুত হয় টপসের যে বেল্টের কাজ সেটা কমপ্লিট দুটো পাশেরই বেল্টের কাজ করা হয়ে গিয়েছে অর্থাৎ বেল্টটা লাগানো হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এখন কুচির কাপড়টা আমি জয়েন করে নেব তার আগে আমি বডির ডিজাইনের জন্য সামনে একটু বেল্ট তৈরি করে নেব প্রথমে আমি ফিতা তৈরি করে নিচ্ছি এই ফিতাটা দিয়ে সামনে একটু ডিজাইন করব বডির সামনে একটু ডিজাইনের জন্য করবো এটাকেও আমি উল্টিয়ে নেব হাত দিয়ে ঠিক এইভাবে এটা উল্টানো যায় খুব সহজে এটা করা সম্ভব ফিতাটা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্চি স্টেপ স্টেপ বাই এই ফিতার মধ্যে একটি করে কুচি বসাবো কুচি দিয়ে এই বেলটা এখন আমি কমপ্লিট করব দেখুন ঠিক এইভাবে ঠিক মাছ বরাবর কুচিটা দিতে হবে এক ইঞ্চি স্টেপ বাই স্টেপ একটি করে কুচি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আন্দাজ করে করছি কোনো মেপে করছি না তাই আপনাদেরকে মেপে বোঝাচ্ছি না এক ইঞ্চি পরিমাণে সুন্দর নিখুঁত করে একটি করে কচি ফেলছি হয়ে গিয়েছে সামনের কচির যে অংশটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা আমি কিভাবে বসাবো ঠিক দুটো বাস দিয়ে বডির অংশের ঠিক মাছ বরাবর একটু দাগ করে নেব অথবা ফিতা দিয়ে মেপে দশ ইঞ্চি আসে পাঁচ ইঞ্চি বরাবর একটু দাগ করে নেব ঠিক মাছ বরাবর দেখুন এইভাবে করলে খুব সহজ হয় বরাবর ঠিক এই ডিজাইনটি আমি বসিয়ে দেব আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই এটা করা যায় এবং আমি যেভাবে বুঝিয়েছি আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে নতুন যারা আছেন তারাও খুব সহজেই বুঝতে পারবেন দেখুন খুব সুন্দর করে এ পাশ দুপাশেই সেলাই দিয়ে নেব এবং সুন্দরভাবে এই ডিজাইনটি বসে যাবে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন যারা আছেন তাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে কমান্টে জানাবেন এটা হচ্ছে কুচির নিচের অংশের যে কাপড়টা আছে সেটা এখানে আমি প্রথমেই কুচি ফেলে দেব এক ইঞ্চি পরপর একটি করে কুচি দিয়ে নেব আগেই বলেছি কুচির জন্য আমি এক্সটা এক ইঞ্চি টেপ দিয়ে মেপে নিয়ে নিই আন্দাজে কুচিটা ফেলছি আনুমানিক এক ইঞ্চি পরপর আমি কুচিটা ফেলছি কিছু কিছুক্ষণ কুচি দেওয়ার পরে মাঝখানে দুই ইঞ্চি পরিমাণের জায়গাটা ফাঁকা রেখে আবার এপাশ থেকে আমি একইভাবে এক ইঞ্চি এক ইঞ্চির মধ্যে কুচি দিয়ে নিচ্ছি দেখুন আর আপনাদেরকে আগেই বলেছি কুচিটা আমি মেপে দিচ্ছি না আনুমানিক এক ইঞ্চি করে কুচিটা দিচ্ছি আপনারা চাইলে এক ইঞ্চি দুই ইঞ্চি এভাবে মেপে দিতে পারেন যারা নতুন আছেন তারা এক ইঞ্চি পরপর দাগ করে কুচিটা দিতে পারেন তাহলে খুব সুন্দর হবে কুচিটা দেওয়া হয়ে গিয়েছে দেখুন এটা হচ্ছে সামনের ঠিক ডিজাইনটা যেখানে আছে সেখানে বসবে আড়াই ইঞ্চির মতো আমি রেখেছি মাছ বরাবর একটু কেচির মাথা দিয়ে দাগ করে দিলাম অর্থাৎ এই বরাবর ডিজাইনটা আমি বসাবো দেখুন ঠিক মাঝখানের এই জায়গাটায় বসাবো জন্য পুরো গ্রাউন্ডটা মেপে নিলাম পিছনের পার্ট প্লাস সামনের পার্ট দুটোই আমার হয়ে গিয়েছে এখন নিচের পার্টের যে সাইডের জয়েন্টটা আছে সেটা করে নেবো সাইডটা আটকিয়ে নেওয়ার পরে পুরো লম্বলম্বী ব্যাক পার্ট প্লাস ফর্ম পার্ট দুটোর কুচি একসাথে জয়েন হয়ে যাবে আর এই যে সামনের যে দুই ইঞ্চির ডিজাইনটা সেটা আমি পিছনের পাটে দিব না শুধুই সামনের পাটে দিচ্ছি এর জন্য প্রথমেই আমি সামনের যে অংশে ডিজাইনটা করব সেখান থেকে কাপড়টা আটকাবো দেখুন সামনের ঠিক যে অংশে ডিজাইনটা করব সেখানেও কেঁচি দিয়ে একটু কেটে নিলাম যাতে চিহ্নটা থাকে হ্যাঁ ঠিক এখান থেকে কুচিটা দেওয়া শুরু করব কুচির কাপড়টা সেলাই করা শুরু করব জানি না আপনারা বুঝতে পারছেন কি না আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিভিউ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বড়ির উপরের পার্টের সাথে নিচের পার্টের জয়েন্টটা আমি করে নিচ্ছি আর সেখান থেকে শুরু করছি জয়েন্টটা যেখানে আমি দুই ইঞ্চি ডিজাইনের জন্য ঠিক বড়ির সামনের পার্টের মাঝখানের অংশে রেখেছি ওইখান থেকে জয়েন্টটা শুরু করেছি যাতে ডিজাইনটা একটু আশেপাশে নড়ে না যায় ঠিক মাঝখানেই থাকে কুচিটা যে জায়গাটায় গ্যাপ রেখেছিলাম সেখানটাই যেন থাকে কুচি জয়েনটা করা হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক মাছ বরাবর এই যে দুই ইঞ্চি জায়গাটা ডিজাইন রয়ে গেছে হয়ে গিয়েছে কুচি জয়েনটা করা এখন হচ্ছে নিচের অংশটা আমি সেলাই করে নেব অর্থাৎ টপসের যে নিচের গ্রাউন্ডটা আছে সেটা সেলাই করে নেব এর জন্য এই কাপড়টা আমি দিব অতিরিক্ত এই কাপড়টা দিয়ে ডিজাইন করবো এর জন্য কাপড়টাকে আমি দুই ভাঁজ করে সেলাই করে নিচ্ছি কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি টপসের বটির নিচের অংশে এই জয়েন্টটা করে নেব দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কুচি ব্যতীতি কুচির মাধ্যমে একটু কুচি কুচি ভাব রেখে এই সেলাইটা করবো ঠিক হাত দিয়ে এরকম একটু একটু করে কুচি কুচির মতো করে বাস একটু দিয়ে দেব এতে করে কুচি কুচি একটা ভাব হবে সামথিং কুচি হবে দেখুন সামান্য পরিমাণে কুচি কুচি হচ্ছে একটু লুস রেখে হাত দিয়ে এরকম ধরলে বাস নিচে একটু কুচি কুচি ভাব হবে এটা হচ্ছে অল্প কাপড় যদি থাকে তখন অল্প কাপড় দিয়ে যদি আপনি কুচি করতে চান ঠিক এইভাবে এই কুচিটা করতে পারবেন এতে করে কুচি কুচি মনে হবে দেখতে খারাপ লাগবে না কুচির একটা শেপ থাকবে নিচে রাউন্ডটা সেলাই করা হয়ে গিয়েছে দেখুন খুব সহজেই এটা কুচিটা আমি প্রায় বসিয়ে নিয়েছি এবং দ্রুত গতিতে এই টপসটা আমি সেলাই করেছি যারা নতুন আছেন তারাও বুঝতে পারবেন আটটি কথা না বললেই নয় এই টপসটি হচ্ছে চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের টপস খুব হেলদি বাচ্চাদের টপস এর জন্য বডির মাপটা আঠাইশ ইঞ্চি টোটালি আছে ঠিক এই জায়গাটায় ডাবল করে আবারও একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা দিলে দেখতে সুন্দর লাগবে চাপ সেলাইটা যেই জায়গায় বসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে টপস বা বিশেষ করে বাচ্চাদের ড্রেস দেখতে ভীষণ সুন্দর লাগে আমি আমার প্রত্যেকটা ড্রেসের মধ্যে এরকম চাপ সেলাই দিই বাচ্চাদের ড্রেসের মধ্যে তাতে করে খুব সুন্দর লাগে আমার মেয়ের বয়স পাঁচ বছর আমি এটা ওর জন্য কমপ্লিট করলাম এত সুন্দর একটি ডিজাইন ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি দেখুন কতটা সুন্দর হয়েছে যারা বাটিক শিখতে চান প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে বাটিকের অনেকগুলি টিউটোরিয়াল দেওয়া আছে চাইলে একটু দেখে নেবেন দেখুন এই জায়গাটায় কুচি কুচি একটু ভাব হয়েছে আপনাদেরকে আগেই বলেছি কুচি নয় অথচ কুচি আছে এরকম একটি লাগবে দেখতে খুব কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে এই টপসটি আশা করছি আপনারা খুব সহজেই করতে পারবেন ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং খুব বেশি বেশি শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি নতুন কোনো ডিজাইন জানা থাকে আপনারা পাচ্ছেন না বা আপনারা আমার কাছে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের কমান্টের সঠিক উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ